গুড মর্নিং বন্ধুরা। তো এটা হচ্ছে কালী পুজোর পরের দিন, তারপরের দিনের ভিডিও, মানে কি ভাই ফোটার আগের দিনের ভিডিও। তো এই যে গতকাল রাত্রে তো আমরা ঠাকুর দেখতে গেছিলাম রানাঘাট কুপার্সে। তো তোমরা দেখেছো এই ভিডিওটা, জানি না কোন ভিডিওটা আগে দিচ্ছি পরে দিচ্ছি, কিন্তু এডিট করছি এটা আগে আর কি। তো যেহেতু ঠাকুর দেখতে গেছিলাম তো ভালো শাড়িগুলো সব রোদে দিয়েছিলাম, আমি পরেছিলাম, মা বোন সবাই পরেছিল আমরা। তো সকালবেলা বোন রোদে দিয়েছিল, সরি আমি দিইনি, তো ও রোদে দিয়েছিল, আমি আবার এই যে উঠিয়ে নিয়ে এসে সব কিছু ভাজ করে ওয়ার্ড্রপে রেখে দিচ্ছি। আর সত্যি কথা বলতে এখন মানে আলমারি শোকেস ওয়ার্ড্রপের এত অবস্থা খারাপ, কেন কি প্রত্যেক দিন এদিকে ওদিকে যাওয়া হচ্ছে। তো সেই জন্য এই যে দেখো, বাড়ি পরার জামাকাপড় আর ভালো জামাকাপড় সবগুলো কিন্তু একসঙ্গে তুলে এনেছি। আর এই যে এই কাতান শাড়িটা মা আমাকে গতবার পুজো দিয়েছিল, যেহেতু বাড়িতে ছিলাম না জন্য পরা হয়নি, তো এবার পরলাম আর কি। তো এই তো এবার সব কিছু গুছিয়ে রেখে দেবো, কিন্তু তবু ওই যে বললাম ওয়ার্ড্রপের হাল বেহাল। তারপরেও না মানে আমার একটু অগোছালো পছন্দ হয় না পার্সোনালি, যেটুকু পারি সবসময় নিয়ে মানে গুছিয়ে রাখার চেষ্টা করি। তারপরেও পুজো টুজো বেরিয়ে গেলে তারপর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, এখন কোনো রকম রেখে দিচ্ছি। আর এই যে ওদিকে ভূমিকা পড়াচ্ছিল সোনা বাবাকে, তো পড়া হয়ে গেছে জন্য আমি এবার এই যে বইগুলো গুছিয়ে নিচ্ছি। আর এদিকে যে মা রান্না বসিয়ে দিয়েছে, মাছের ঝোল করবে আর উচ্ছে আলু দিয়ে একটা তরকারি করেছিল। আর এই তো লঙ্কার বোটাগুলো ছাড়ানো ছিল না জন্য আমি এবার ছাড়িয়ে রেখে দিলাম এখন। তো যাই হোক, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো এবার এই যে এদিকে সোনার খাবারটাও নিয়ে নিয়েছি সকালবেলা, মা ওর জন্য আলাদা করে আলু ফুলকপি তারপর পেঁপে মাছ দিয়ে ঝোল বানিয়ে দিয়েছিলো। তো এটা দিয়ে ওকে সকালে ভাত খাইয়েছি আর কি, খাওয়াচ্ছি। আর এই যে এই তরকারিটা দুপুরে খাবে। আর এই যে এটা হচ্ছে আমাদের রান্না, কালারটা দেখে বুঝতে পারছো, আর তরকারিটার পরিমাণটা অনেকটা, কেন কি আমরা লোকও অনেকগুলো, তো সেই জন্য। আর এই যে উচ্ছে চচ্চড়ি, তো এইগুলোই রান্না বান্না করেছে, যেটা বলছিলাম আর কি। তো এখন তো জানো 5টা বাজে বাজে সন্ধ্যা হয়ে যায়, আর আগামীকাল ভাইফোঁটা যেহেতু, তো আজকে মানে একটু কেনাকাটা করবো ভাইফোঁটার, যেগুলো লাগে আর কি নর্মালি, গেঞ্জি আনতে হবে দাদাদের ভাইয়ের, তারপর মিষ্টি টিষ্টি এগুলো আনতে হবে, মানে নর্মালি যেগুলো ভাইফোঁটার বাজার হয় আর কি। পিসিরা আসবে বাবা কাকাদের ফোঁটা দিতে, আর আমি আমার দুই দাদা আর ভাইকে দেবো, বাড়িতে তো ভাই আছে আর দুই পিসির দুই ছেলে, তো দুই দাদা তোমরা জানো কি না জানি না, না জানলে বলে দিলাম। তো আমি ওদের তিনজনকে ভাইফোঁটা দেবো, আর যেহেতু প্রত্যেকবার বাড়ি থাকি না, এবার বাড়ি থাকছি জন্য মানে ফোঁটাটা দিতেই হবে। তো যাই হোক দেবোই আর কি। আর আমার সোনা বাবা কিন্তু এই যে দেখো ঘুমোচ্ছে এখানে, তো ওকে এখন আমি উঠাবো না, হ্যাঁ ওকে নিয়ে যাব, কেন কি ভূমিকা বাড়িতে আছে কিনা জানি না, তারপর আমার বোনের আজকে নাচের প্রোগ্রাম আছে, ও বাড়িতে নেই, বাবা আমাদেরকে নিয়ে যাচ্ছে, এবার ঠাম্মা না একা ওকে সামলাতে পারবে না, কেন কি ও অনেক বেশি দুষ্টু, তো সেই জন্য আর কি। তো ওকে নিয়েই যাবো, আর সত্যি কথা বলতে মা বাড়ি থাকলে আমার অত বেশি টেনশন হয় না, এবার মা বাড়ি থাকবে না, মা আমার সঙ্গে যাবে, কেন কি জামাকাপড় কেনাকাটির ব্যাপার তো আমি একা একা পারবো না, তারপর বাবা আবার পিসিদের জন্য শাড়ি কিনবে, তো সেই জন্য আমি পারবো না, ওর জন্য মাকে নিয়ে যাচ্ছি। আর বাবা সুজিত থাকলে তো লাগে না, ও আর আমি যাই, আর বোনের ওই যে বললাম নাচের প্রোগ্রাম, ও তো পারবে না, তো সেই জন্য আমি আর মা যেহেতু যাচ্ছি, সেই জন্য ছেলেকে বাড়িতে রেখে গেলে টেনশন থাকবে, ওদিকে কাকিরা বাড়ি নেই, তারপর আমার বোনও বাড়ি নেই, এক কথা বারবার বলছি। তো যাই হোক চলো বেরিয়ে যায়, তারপর কথা বলছি, দেখতে থাকো ভিডিওটা। আর মা রেডি হয়নি, মা বাইরে কাজ করছে জন্য ছেলেকে তুলছি না, মা রেডি হয়ে গেলে তারপর ওকে তুলবো, না হলে ওর ঘুম ঠিকঠাক না হলে মানে বিরক্ত করবে আর কি। তো যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা, পরে আসছি কথা বলতে। তো দেখো বাজারে চলে এসেছি, আর সব থেকে আগে চলে এসেছি মানে জামাকাপড়ের দোকানে, কেন কি পিসিরা ভাইফোঁটা দিতে আসবে মানে বাবাকে, তো সেই জন্য বাবা টাকা দিয়ে দিয়েছিল, তো সেই টাকা দিয়ে পিসিদের জন্য শাড়ি কিনছি। আর আমি যেহেতু দাদাদের ফোঁটা দেবো আর ভাইকে ফোঁটা দেবো তিনজন, তো ওদের তিনজনের জন্য তিনটে গেঞ্জি কিনছি। আর তারপরে মিষ্টি টিষ্টি কিছু এখন নেবো, আর যেমন সিঙ্গাড়া নিমকি ওগুলো মানে গরম গরম ছাড়া ভালো লাগে না, তো ওইগুলো সকালে বাবা এসে নিয়ে যাবে। তারপরে ওই যে মালা ঘুনশি অনেক কিছুই তো কেনার থাকে, তো সেইগুলো এখন কিনে কেটে নিলাম। আর এই যে শাড়িগুলো ওই যে আবার বললাম যে বাবার তরফ থেকে বাবা টাকা দিয়ে দিয়েছিল, তো পিসিদেরকে দেবে বাবা, তো সেই জন্য শাড়িগুলো বাবা নিচ্ছে, মা এসছে আমার সঙ্গে, আর এই গেঞ্জিগুলো আমি নিচ্ছি। তো যাই হোক ওদিকে দেখো জামাকাপড়ের দোকানে অনেক লম্বা লাইন পড়েছিল, ওখানে কেনাকাটি কমপ্লিট করে এদিকে চলে এসেছি দশকর্মার দোকানে। মানে আজকের দিনে প্রত্যেকটা দোকানে ভিড় ভাট্টা, সত্যি কথা বলতে কোথাও গেলে মানে এক ঘন্টা নিচে আর বেরোনো যাচ্ছে না। মানে যতটা টাইম বাজারে এসেছি, মানে অন্য দিন হলে হয়তো জামাকাপড়ের দোকানে যে টাইমটুকু কাটিয়েছি মানে সব কাজ কমপ্লিট হয়ে যেত, কিন্তু আজকে সেটা পসিবল হয়নি। আর এই যে এখান থেকে এখন মালা ঘুনশি নেব, তার জন্য প্রায় আধ ঘন্টা দাঁড়াতে হচ্ছে আর কি, শেষে পা ব্যথা করছিল আর মানে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। আর সোনা বাবা ঘুমোচ্ছিল, ওকে ঘুমের ভিতরেই মানে টেনে তুলে এনেছি, কেন কি বাড়ি কার কাছে বা থাকবে, তোমাদেরকে তো বললামই আগে শুনতে পেলে। তো যাই হোক এদিকে যে এগুলো নিয়ে চলে যাব আবার মুদিখানার দোকানে। তো মুদিখানার দোকানে যাওয়ার আগে এই যে একটা কসমেটিক্সের দোকানে আসলাম, কেন কি তোমাদের মধ্যে আছে কিনা জানি না ভাইফোঁটার দিনকে যাদেরকে ফোঁটা দেওয়া হয় মানে ভাই দাদাকে, মানে চুলটা আশ্রয় দিতে হয়,
হয়তো দেখলাম যে পুরনো চিরুনি ইউজ করবো, একটা নতুন চিরুনি নিয়ে নিই, সেই জন্যই আসলাম। তো ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ পেতে পারো, কেন কি আমাদের বাড়িতে মানে অনেক লোকজন তো এবার সবাই কথা বলে, তো আমি ঘরে এসে কথা বলছি। তো যাই হোক, এদিকে দেখো, ওই যে বললাম একটা পুরনো চিরুনি ইউজ করবো জন্য একটা নতুন চিরুনি নিতে এসেছি, তাছাড়া এমন কিছু আর কেনার নেই আর কি। তো এবার এই দোকান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে এবার যাব মুদিখানার দোকানে। আর বাবার যেহেতু মানে একটু কাজের প্রেশার ছিল জন্য বাবা টাকা দিয়ে দিয়েছিলো, তো আমি আর মাই সব বাজারগুলো এখানে করে নিচ্ছি। আর যেহেতু সোনা বাবাকে এনেছি, মা তো ওকে সামলাতে হয়ে যাচ্ছে, আমাকে বাজারগুলো করতে হচ্ছিলো। তো এই যে এখান থেকে জিরে টিরে তারপর মসুর ডাল এইসবগুলো নেওয়া মানে দরকার ছিল, যেহেতু কালকে সবাই আসবে তো রান্নাবান্না হবে, তো সেই জন্য যেগুলো দরকার সেগুলো নিয়ে নিচ্ছি। এরপরেও মানে আরও কাজ আছে আর কি, সেগুলো টুকটাক করে করেছি, আর সব কিছু কিন্তু ভিডিও করা পসিবল হয়নি। ওই যে বললাম সোনা বাবাকে নিয়ে এসছি, আর বাজারে এত ভিড়ভাট্টা, তো সেই জন্য। তারপর এই যে লাস্ট এসছি মিষ্টির দোকানে, এখানেও কি বলবো, এখানেও আধ ঘন্টা মানে লাইন দিতে হয়েছে। তারপর আমি এটিএমে গেছিলাম টাকা তুলতে, সেখানেও একটা কোনো একটা পার্সোনাল কারণের জন্য মানে কাজ হয়নি, কিন্তু সেখানে সময়টা তো আমার গেছে। আর এখন সব মিষ্টি নেবো না, ওই যে আগেই বললাম সিঙ্গারা নিমকি এগুলো সকালবেলা মানে ভাইফোঁটার দিন আগামীকাল সকালবেলা বাবা নিয়ে যাবে, কেন কি ওগুলো তো মানে ঠান্ডা হয়ে গেলে সেরকম একটা খেতে ভালো লাগবে না। তো এই তো আমরা বাড়িতে চলে এসেছি, কার জন্য কি নিজেরই, হ্যাঁ সামনে থেকে কথা বলতে পারলাম না কেন কি অনেক বেশি ব্যস্ত আজকে, মানে এভাবে ভয় জোভারে দেখিয়ে দিলাম আর কি। তো এই যে সাদা গেঞ্জিটা দেখলো দেখছো, এটা হচ্ছে আমার ছোটো পিসির ছেলের জন্য এনেছি, মানে সুমন্তার জন্য নিয়ে এসেছি আমি দেবো। আর এই লাল যে গেঞ্জিটা, লাল না এটা খয়েরি কালার টাইপের, তো এটা বড় পিসির ছেলে মানে কি বাবু দাদার জন্য নিয়ে এসেছি। আর এটা নিয়ে এসেছি শুভর জন্য, মানে আমার কাকা ছেলে ভাইয়ের জন্য। তো যাই হোক, এই আমি এইগুলোই কেনাকাটি করেছি মানে আমার ভাই দাদাদের জন্য, এগুলোই মানে একদম ছোট্টো ছোট্টো গিফট বলতে পারো আমার তরফ থেকে ভাই ফোটার জন্য। আর এই যে বাবা এই শাড়িগুলো মানে পিসিকে দিচ্ছে, আমার যেহেতু দুটো পিস সেই জন্য দুই পিসিকে। এই যে এটা হচ্ছে ছোটো পিসির শাড়ি, তো এটা এটা ছোটো পিসির শাড়ি, আর বড় পিসির শাড়িটাও দেখিয়ে দিচ্ছি, এই যে এটা হচ্ছে বড় পিসির শাড়ি। তো যাই হোক, কেনাকাটিগুলো দেখে দিলাম, আর সামনে থেকে সে কথা বলতে আর পারিনি, একদম সময় পাইনি, আর মানে আগামীকালও অনেক সকাল সকাল উঠতে হবে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, আর আমার ভাইফোঁটার শপিং কেমন হলো জানিও।